ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে আমার কিছু কলিয়াসের গাছ আছে যেখান থেকে আমি কিছু কাটিং নিয়েছি তো দেখাবো যে কীভাবে কাটিং বসাতে হয় এবং কি ধরনের কাটিং নিলে খুব সহজেই তার শেকড় তৈরি হয়ে যায় তো এখানে দেখুন এই যে কিছু কাটিং আমি নিয়েছি তো কাটিং যত ছোট নেওয়া হবে তত কিন্তু ভীষণ ভালো এখানে আমি দুটি বসিয়েছি এই দেখুন তো এই পাতা ফেলে দিয়ে এই ওপরের তিনটে চারটে পাতা রেখে কিন্তু বসাতে হবে কারণ অতিরিক্ত পাতা এই যে সমস্ত পাতা কিন্তু আমি কেটে আগে থেকেই সব ফেলে দিয়েছি অতিরিক্ত পাতা এর শেকড় তৈরি করার জন্য কিছুটা এনার্জি খেয়ে নেবে পাতাতে তাই এর খাদ্য তৈরি করার জন্য এই দুই চারটে পাতা কিন্তু আমাদের রেখে দিতে হবে এখানে দেখুন এই যে কাটিং নিয়েছি ঠিক এই ধরনের কাটিং আমাদেরকে নিয়ে নিতে হবে এই সমস্ত পাতা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এই দেখুন পাতা কেটে ফেলে দিয়েছি এরকম করে নিতে পারেন যদি মনে হয় তাহলে আরও দুটি পাতা এইভাবে কেটে দিতে হবে এবার কিছু দিয়ে এখানে একটু ছিদ্র মতো করে নিতে হবে যাতে করে কাটিংয়ের কোনো রকম ক্ষতি না হয় এইভাবে তারপরে ঠিক এইভাবে এতটা বসিয়ে দিতে হবে ঠিক এতটা মাটির নিচে দিতে হবে এই পাতার এই যে পাতার এইখানে কিন্তু দুটো পাতা ছিল এই পাতার নিচ থেকেই কাটিং কেটে নিতে হবে যাতে করে এখান থেকে শেকড় কিন্তু বের হয় এই এই যে গিট মতো এর নিচে কাটতে হবে এইভাবে এই দেখুন এইভাবে কাটতে হবে এই গিট রাখতে হবে এই পাতার যে দুটি পাতা থাকে তার নিচ থেকে কেটে নিতে হবে এটা রাখতে হবে কারণ এইখান থেকেই শিকড় বার হবে এই দুটো মাটির নিচে দিয়ে দেবো তাহলে এখান থেকেও শেকড় বের হবে এখান থেকেও শেকড় বের হয়ে যাবে এই দেখুন বসিয়ে দিতে হবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না তো এইভাবে বসিয়ে এতে জল দিয়ে দিতে হবে আমি আগে থেকেই জল দিয়ে রেখেছি তাই অল্প জল দিলেই হয়ে যাবে কাটিং বসানো হয়ে গেছে তো আপনারা আরেকটা করতে পারেন জলেও কিন্তু গ্রো করতে পারেন এই দেখুন এখানে জলে আমি রেখেছি এই জলেও কিন্তু রেখে গ্রো করতে পারেন এই দেখুন শেকড় বের হয়েছে এখান থেকেও শেকড় কিন্তু বের হচ্ছে তো এইভাবে জলে কিছুদিন রাখার পরে যে শেকড় বের হয়ে যাবে তারপরেও কিন্তু আপনারা টবে বসাতে পারেন আমি এখানে কোনো রকম কোনো রুট হরমোন পাউডার দিলাম না কারণ এর প্রয়োজন নেই রুট হরমোন পাউডার দেওয়ার কারণ এই রুট হরমোন পাউডার ছাড়া এমনি এর শেকড় তৈরি হয়ে যায় এখানে দেখাবো এই দেখুন আমার কাটিং বসানো আছে তো কাটিং সব সময় বর্ষাকালে ভালো হয় কিন্তু আমি এই কলিয়াসের কাটিং করে দেখেছি সব সময় প্রায় লেগে যায় তো শীতেও আমি কাটিং বসিয়েছি দেখুন এটা আমার কাটিং থেকে এই চারাটি তৈরি করা আছে তো শীতে একটুখানি সময় নিয়েছে কিন্তু হয়ে গেছে এর থেকে এই যে মাদার গাছ এই মাদার গাছ থেকেই আমার এই কাটিং নিয়ে এইখানে বসানো আছে দেখুন কত সুন্দর কত বড় আর কিন্তু এর খুব দেখুন এর ঝাঁক তৈরি হয়ে যায় কারণ সব সবসময় এর মাথা ভেঙে দিতে হবে এর মাথা যদি ভেঙে দেওয়া হয় এখানে ফুল চলে আসছে দেখুন তো এরকম ফুল কিংবা এরকম মাথা ভেঙে দিলে কিন্তু একটা ঝাঁকের মতো তৈরি হয়ে যায় এর প্রচুর ডালপালা বের হবে আর এরকম ঝাঁকের মতো তৈরি হয়ে যাবে এখানে প্রত্যেকটা গাছ আমার ঝাঁকের মতো তৈরি আছে কারণ আমি ওইভাবেই কিন্তু আমি তৈরি করেছি এই গাছগুলিকে তো এইভাবেই এর কাটিং বসান আর এখানে দেখুন আমার বসানো আছে দেখুন ছোটো ছোটো যে অনেক সময় জল দেওয়ার সময় হাত লেগে ভেঙে যায় তো ছোট ছোটো ছোট থেকে ছোট কাটিংও কিন্তু হয়ে যায় এ দেখুন এর একটি ডাল তাও এটা কিন্তু এখান থেকে বের হচ্ছে এ দেখুন এগুলো সবই বসানো আমি এরা একটি যে চারা তুলে দেখাবো এর শেকড় কীরকম তৈরি হয়েছে সে পর্যন্ত এ খুব রোদ্দুর পড়েছিল যার জন্য একটুখানি পাতাটা ই হয়ে গেছে তো এর একে রোদ্দুরেও রাখতে হবে কারণ এ রোদ্দুর ছাড়া এই গাছের পাতার কালার ভালো হয় না অন্তত সকালের যে তিন চার ঘন্টা রোদ সেই রোদ্দুর পেলে কিন্তু এই গাছ খুব ভালো থাকে দুপুরের কড়া রোদ্দুরে কিন্তু এই গাছের পাতা হেলে যায় একে দুপুরের কড়া রোদ্দুরে রাখা যাবে না আর এর মাটি সবসময় একটু ভিজে ভিজে রাখতে হবে মাটি শুকিয়ে গেলেও কিন্তু পাতা হেলে পড়ে আর এই কাটিংগুলোকে এখন এরকম জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন আলো আসে সেই জায়গায় রাখতে হবে তারপরে ধীরে ধীরে এগুলিকে বড় টবে বসিয়ে তারপরে ধীরে ধীরে একে রোদ্দুরে বের করতে হবে প্রথমে আধ ঘন্টা রোদ দেখাতে হবে তারপরে এক ঘন্টা এরকম করে করে তিন চার ঘন্টা রোদ্দুর এই গাছ সহ্য করে নিতে পারে আমার এই গাছগুলি পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ্দুর সহ্য করতে পারে কারণ এই গাছগুলি অনেক বড় হয়ে গেছে দেখুন এই গাছের গোড়া মোটা হয়ে গেছে এগুলি তো এরা রোদ্দুর সহ্য করতে পারে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আর এই গাছ বর্ষার সময় নষ্ট হয়ে যায় বলেছিলাম এর আগের ভিডিওতে তো বর্ষার সময় নষ্ট হয়ে যায় বলতে তার জন্য ড্রেন সিস্টেম ভালো করবেন যাতে করে অতিরিক্ত জল ড্রেন হয়ে বের হয়ে যায় কারণ এই গাছের গোড়ায় জল জমলে কিন্তু গাছ পচে যাওয়ার ভয় থাকে বেশি আর এখন যে আমার যে গাছগুলি হয়েছে এত বড়ো বড়ো গাছ আমার বর্ষার সময় ভেতরে নিয়ে যাওয়ার কোনো সম্ভব নয় তো আমি বাইরেই রেখেছি এবং এর তিন চার দিন লাগাতার বৃষ্টিতেও এই গাছ টিকে রয়েছে কারণ এর ড্রেন সিস্টেম ভালো এর অতিরিক্ত জল সব ড্রেন হয়ে বের হয়ে যায় আর গাছ কিন্তু এরকম ভালো সুন্দর সুস্থ এইভাবে গাছ কিন্তু থেকে যায় তো আপনারা এখানে দেখুন যে গাছগুলি রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর এবং সুস্থ তো এইভাবেই গাছের মেনটেন করুন এর কাটিং থেকে খুব সহজে গাছ তৈরি করা যায় ব্যাস শুধু কাটিং বসান আর গাছ তৈরি করুন যদি নিজেদের বাড়িতে না থাকে কোনো বন্ধু বান্ধবীদের কাছ থেকেও কিন্তু ছোট্ট একটি যদি এতটুকুও যদি একটি কাটিং নিয়ে আসতে পারেন তার থেকেও কিন্তু সুন্দর গাছ তৈরি করে নিতে পারবেন আর একটা কথা বলবো যে যখন এই কাটিং বসাবেন সে তার যে মাটি সেই মাটি তৈরি করবেন এক ভাগ মাটির সাথে এক ভাগ বালি আর হাফ ভাগ যে কোনো জৈব সার মিশিয়ে বসাবেন সেটা গোবরের সারও হতে পারে পাতা পচা সারও হতে পারে কিংবা ভার্মি কম্পোস্টও হতে পারে যেটা আপনাদের কাছে থাকবে সেটাই মিশিয়ে দেবেন দিয়ে মাটি তৈরি করবেন তারপরে সেই মাটিতে কাটিং বসাবেন তো বন্ধুরা ব্যাস আজকের মতো এই পর্যন্তই যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে